মশা অনেক স্মার্ট হয়ে গেছে। আগে মশা রাতে কামড়াতো না, এই ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়। আগে ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে শুধু জন্মাতো, এখন যে কোনো পানিতে জন্মায় এমনটাই কিন্তু রিপোর্টে এসেছে। সেই তুলনায় আমাদের দেশে এখনো টিকাও আসে নাই। এসব বিবেচনায় এই অঞ্চলটাতে ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেকটা বেড়ে গেছে বলে আমরা মনে করি। আমরা চাই যে মানুষ সচেতন হোক। আজকে আমাদের টার্গেট হলো দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, এভাবে একসময় সচেতনতা বৃদ্ধি পাবে। এবং আপনি জানেন যে ডেঙ্গু প্রতিরোধ করবার জন্য সরকারের থেকে বেশি রোল কিন্তু একজন নাগরিকের। তিনি তার শরীরকে মশার কামড় থেকে রক্ষা করবেন, এবং মশার কামড় থেকে রক্ষা করার সবচেয়ে বড় উত্তম পথ হচ্ছে মশারি। এবং আমরা যারা স্বাস্থ্য সচেতন, আমরা মনে করি যে স্কেটিং একটি স্বাস্থ্য সচেতনতার একটা বড় অংশ। সেজন্য আমরা সার্চ স্কেটিং ক্লাবকে পাশে পেয়েছি আরিস ফাউন্ডেশন। আমরা চাই যে এর মাধ্যমে মানুষ দেখুক, বুঝুক। এবং আপনারা যারা সংবাদ মাধ্যম আছেন, আজকে এখানে যে আমরা এসেছি আমরা 20-30 জন, কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু এদেশের লক্ষ কোটি মানুষ কিন্তু দেখবে। এবং তারা যদি মনে করে যে আমরা যারা এখানে আছি, আমরা যারা এই মশারিটাকে প্রমোট করছি ডেঙ্গু প্রতিরোধ করবার জন্য, তারাও কিন্তু উৎসাহিত হবে। এবং এটি আমাদের শুধু আজকে না, এটি আমাদের ধারাবাহিক কাজের একটি অংশ। আমরা নিয়মিত মানুষকে সচেতন করছি, আশা করি এর মাধ্যমে মানুষ সচেতন হবে, এবং দুই দুই করে একসময় দেখা যাবে যে অনেক মানুষই এই বিষয়ে সচেতন হবে। আমরা মনে করি যে সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে সেগুলোর আসলে সঠিক বাস্তবায়ন প্রয়োজন। সরকার বলতে আমরা নিজেরাও সরকার। সো আমরাও সচেতন হব, আমরা এটা সরকারের সচেতনতার একটা অংশ। সরকার যে কাজগুলো করবে, যে নির্দেশনাগুলো দিবে, সেটা বাস্তবায়ন করা কিন্তু একজন নাগরিকের দায়িত্ব। তাই নাগরিক যদি তার সঠিক দায়িত্ব পালন করে, আমরা মনে করি সেটাও সরকারের একটা অংশ। সরকার কোনো আলাদা কিছু না। তারপরেও এই মশাকে নির্মূল করবার জন্য যে সমস্ত আমরা কেমিক্যাল ব্যবহার করা দেখছি, আমার মনে হয় যে এখানে একটা আধুনিক প্রয়োজন আছে। আমি একজন চিকিৎসক, আমরা দেখেছি যে ফিলিপাইন থেকে শুরু করে আমেরিকা, ইউকে, বিশ্বের অনেক উন্নত দেশগুলো কিন্তু অলরেডি টিকা নিয়ে এসেছে, এবং ইন্দোনেশিয়া অলরেডি টিকা নিয়ে এসেছে। আমাদের এই সচেতন হওয়ার পাশাপাশি সরকারের কাছে যেটা আমরা আবেদন রাখতে চাই, যে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশেও ডেঙ্গুর টিকা নিয়ে আসা, কারণ এ সমস্ত টিকা অলরেডি সারা বিশ্বে কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে। সরকারি উদ্যোগ নিলে সে সমস্ত টিকা যদি বাংলাদেশে আসে, আমরা মনে করি যে কোভিডকে যেরকম আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, সেরকম আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাই আমরা মনে করি নাগরিক সচেতন হওয়া প্রয়োজন, মশাকে নির্মূল করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন, একই সঙ্গে মানুষকে রক্ষা করবার জন্য বিশ্বে অলরেডি চলে এসছে সেই সমস্ত টিকাও বাংলাদেশে নিয়ে আসা প্রয়োজন। আসলে মানুষ অনেক বেশি অসচেতন, তারা এটাকে গুরুত্ব দিচ্ছেন না। প্রত্যেক দিনে আমরা মৃত্যুর খবর পাচ্ছি, সেই মৃত্যুর সংখ্যাটা কমছে না। সে কারণে আমাদেরকে মনে হয়েছে যে মানুষকে আকৃষ্ট করবার জন্য একটু ব্যতিক্রমধর্মী কিছু করা দরকার। আমরা যারা স্বাস্থ্য সচেতন, নিয়মিত আমরা দৌড়াই, সাঁতার কাটি, আমরা স্কেটিং করি, সেই স্কেটিং যারা করেন তাদেরকে নিয়ে এসেছি, অন্তত মানুষ যাতে দেখে একটু আকৃষ্ট হয়, একটু নজর দেয় যে এই জিনিসটা আমাদেরও করা প্রয়োজন। আমরা এখানে 30 জন সচেতন হয়েছি। আজকের সংবাদ মাধ্যম, আপনারা মানব কল্যাণে কাজ করছেন, নিশ্চয়ই আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষ এ বিষয়ে উদ্বুদ্ধ হবে। আপনারা জানেন যে শুধু আমাদের দেশ না, আমাদের এই সমস্ত নাতিশীতোষ্ণ অঞ্চল, বিশেষ করে এই যে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার বেশ কিছু দেশে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেশি। এর কারণ হলো যে আমাদের যে আবহাওয়া আছে সেটা হচ্ছে ডেঙ্গুর মশার প্রজনন বৃদ্ধির জন্য সহায়ক। দ্বিতীয় হচ্ছে যে আমরা অসচেতন, আমাদের জনসংখ্যা বেশি, আমাদের এখানে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশনের কাজগুলো বেড়ে গেছে, আমাদের অসচেতনতা বেশি আমরা হয়ে গেছি, আমাদের যেখানে সেখানে পানি জমে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে মশা অনেক স্মার্ট হয়ে গেছে। আগে মশা রাতে কামড়াতো না, এই ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়। আগে ডেঙ্গু মশা পরিষ্কার পানিতে শুধু জন্মাতো, এখন যে কোনো পানিতে জন্মায় এমনটাই কিন্তু রিপোর্টে এসছে। সেই তুলনায় আমাদের দেশে এখনো টিকাও আসে নাই। এসব বিবেচনায় এই অঞ্চলটাতে ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেকটা বেড়ে গেছে বলে আমরা মনে করি।